সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ব্লগে। আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আমি তৈরি করব সম্পূর্ণ নতুন একটি রেসিপি, তা হলো কুমড়ো দিয়ে মুরগির মাংস। তো কুমড়ো দিয়ে চিংড়ি মাছ, মাছ বা অনেক সময় ডিম দিয়েই রান্না করা যায়, বা কুমড়োর অনেক রেসিপি রয়েছে। তো আজকে আমি নতুনত্ব আনার জন্য আমি এখানে কুমড়ো দিয়ে চিকেন রান্না করব। আর কুমড়ো আমার বরাবরই খুব পছন্দ। তো এই জন্য আমি একটা কড়াইয়ে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো এটা এমনভাবে ভাজতে হবে যেন লালচে আকার ধারণ না করে। সেই সময় আমি কাঁচামরিচ দিয়ে দেব, আর এর সঙ্গে আমি কিছু গরম মশলাও দিয়ে দিয়েছি আস্ত। তো এগুলো দুটো আমি একসাথেই দিয়ে দিয়েছি। আর কাঁচামরিচটা আসলে তেলে ভেজে নিলে আমার খেতে খুব সুবিধা হয়। আর এর সঙ্গে আমি এখন চিকেনগুলো ভেজে নেব। তো এটা আমি তেলে ভেজে নেব খুব ভালোভাবে, আমি আলাদা করে আর ভাজতে যাইনি, যেহেতু এখানে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে, মরিচটাও হয়ে যাবে, এর সঙ্গে আমার চিকেনটাও হয়ে আসবে। আর এই কড়াইটা খুবই ভালো, খুবই উন্নত মানের, এটা লেগে যায় না বা খুবই ভালো, আমার জন্য খুব উপকারী। তো আমার চিকেনটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি কুমড়োগুলোকে দিয়ে দেব। তো কুমড়োগুলো আমি খুব সুন্দর করে ফালি ফালি করে কেটে নিয়েছি, আর এটা দেখতে একেবারে মানে খুবই সবুজ ছিল, আর অনেকখানি নিয়েছি। আর এখানে আমি লবণ, হলুদের গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং সামান্য পরিমাণ পাপরিকা পাউডারও দিয়ে দিলাম। এর সঙ্গে আমি এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি খুব ভালোভাবে নেড়ে নেব। আর এটা রান্না করতে তেমন একটা বেশি সময় লাগে না, যেহেতু কুমড়ো এটা সেদ্ধ হতে তেমন সময় নেয় না, আর এটা খেতে খুব দারুণ লাগে। তো এই পর্যায়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে নেব, যেহেতু সমস্ত মশলাগুলো যেন কুমড়োর গায়ে লেগে যায়। তো এই পর্যায়ে আমি আর একটু আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি, তো অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি, যেহেতু এর মধ্যে চিকেন আছে সেহেতু আমি এখানে আদা এবং রসুন ব্যবহার করলাম। আর চিকেনটা না থাকলে আমি এখানে আদা রসুন দিতাম না। তো খুব সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি। এখন আমি ভালোভাবে সমস্ত কুমড়োটা নেড়ে দিব, যাতে সবার গায়ে সমস্ত মশলাটি লেগে যায়। তো এখন আমি প্রায় 5 মিনিটের মতো খুব অল্প আছে রেখে পানিটা শুকিয়ে নেব এবং সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। তো এই পর্যায়ে আমি প্রায় 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব, এটা সিদ্ধ হওয়ার জন্য খুব কাজে আসবে, আর একটু মাখা মাখা হবে। তো এই কুমড়াটা আমার তো ভীষণ পছন্দ, তোমাদেরও যদি ভালো লাগে আশা করি তোমরা বাসায় ট্রাই করবা। এটা আমার সম্পূর্ণ নতুন আর প্রথম একটি রেসিপি। তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এ পর্যায়ে আমি কিছু টালা জিরে গুঁড়ো দিয়ে দিব। তো টালা জিরে গুঁড়োটা দিলে আসলে খাবারের স্বাদটা একটা অন্যরকমের হয়ে যায়, অন্যরকম একটা ফ্লেভার আসে। তো এই জন্য আমি কিছু টালা জিরে দিয়ে নিয়েছি। এখন আমি আরেকটু নেড়ে নিব যাতে সবার সঙ্গে মিক্সড হয়ে যায়। তো এই হলো আমার আজকে চিকেন কুমড়ো রেসিপি, খুব মজাদার এবং খুব সুস্বাদু। আমার তো খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ট্রাই করবা এবং জানাবা। তা যে পর্যন্তই সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।